টলিউডে বিখ্যাত এবং সুপার কুইন জনপ্রিয় নায়িকা নুসরাত জাহাঁ বৃহস্পতিবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহাঁ। কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। বিগত কয়েক মাস ধরে যে জল্পনা চলছিল তাতে যবনিকা পড়েছে অবশেষে। নুসরাত হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে ছায়া সঙ্গী ছিলেন যশ। এটিতেও নুসরাতের পাশে থেকেছেন তিনি। বিবৃতি দিয়ে জানিয়েছেন, দি সেকশনের পর মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন, ভালো আছেন। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা তো রয়েছেই, পাশাপাশি কৌতূহল ছেলের কি নাম রাখবেন নুসরাত। সদ্যজাত নাম ও ছবি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন অনেকেই। তবে সূত্রের খবর, ওয়াই দিয়েই ছেলের নাম রেখেছেন সাংসদ নুসরাত জাহানের পুত্র সন্তানের নাম ঈশা। We'll be right back.